আজকে আমরা শিখব ইনস্টাগ্রাম রিলস কিভাবে তৈরি করব এবং এর মার্কেট পেজে কিরকম চাহিদা আছে এটা আমরা আগে দেখে নিই। হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ আমরা চলে যাব হচ্ছে, আমরা তো সবাই ইনস্টাগ্রাম মার্কেটিং শিখছি, কিন্তু এটা রিসেন্টলি লঞ্চ হয়েছে এই সার্ভিসটা, মানে মেটা বাসনের পরে মূলত এই সার্ভিসটা চালু হয়ে গেছে রিলস, যখন এখন কিন্তু ফেসবুকের ভিতরে রিলস অপশনটা চলে আসছে, তারপরে ইনস্টাগ্রাম এর রিলস তো আছেই, তারপরে আমাদের ইউটিউবের শর্ট এন্ড ভিডিও গুলো আমরা তৈরি করতে পারি, এবং সোশ্যাল মিডিয়া যত হিস্টোরি তারপরে শর্ট ভিডিও রিলস এগুলো আমরা তৈরি করতে পারবো। তো আমরা প্রথমে তৈরি করব হচ্ছে, আমরা এই ফাইবার সার্ভিস দিব হচ্ছে ইনস্টাগ্রাম রিলস নিয়ে। তো আমি এখানে লিখি ইনস্টাগ্রাম রিলস রিলস এডিট, তো লিখে আমি সার্চ করি, দেখে আসছে কেনা। অনলি আজকে নেট প্রবলেম করতেছে, ঠিক আছে, একটু নেট প্রবলেম করতেছে। দেখো অনলি এখানে সার্ভিস আছে 2800, মানে 3000ও নাই কিন্তু। আর যদি আমরা একটু কষ্ট করে অনলাইন দা দেখি, এখানে যদি আমরা কষ্ট করে একটু অনলাইনে আইসা দেখি আমাদের এখানে কত সার্ভিস আছে, তাহলে আমরা দেখতে পারবো 233টা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল আছে। আর বাংলাদেশি মানে বাংলাদেশে এখনো কেউ ইনস্টাগ্রাম রিলস নিয়ে বা রিল প্রকার কোর্স কিন্তু লঞ্চ করে নাই। আমি যতদূর দেখলাম সব অনেক সার্চ করছি আজকে, যে কেউ কি ইনস্টাগ্রাম রিলস এর কোর্স কি ই করছে কিনা, ওপেন করছে কিনা, কিন্তু কারো কোনো ভিডিও দেখলাম না। আর এখানে বাংলাদেশে মানুষ নাই বললে চলে, টোটাল কথা এখানে আমরা অনলাইনে দেখলে 233টা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল আছে, আর এখানে মাত্র তিনটা পেজ, অনলি তিনটা পেজ আছে, 3 থেকে 4টা পেজ আছে এখানে। আর এখানে দেখো রিলস ভিডিও তৈরি করে এখানে কিন্তু টপ রিলেটেড সেলার হয়ে গেছে, টপ রিলেটেড সেলার হয়ে গেছে শুধু রিলস ভিডিও তৈরি করে। ওকে, আমাদের একটু লোড নিতে সময় লাগছে, দেখছো, এই একজন টপ রিলেটেড সেলার। এখানে যারা কাজ করে খুব তাড়াতাড়ি এখানে কাজ পাওয়া যায় রিলস ভিডিও। আর এখানে কি পরিমাণ বায়ার রিকোয়েস্ট আসে বলার বাইরে, আমি আজকে বাই রিকোয়েস্ট করছি হচ্ছে 10টা, 2টা বায়ার লাগছে। ওকে, এই যে দেখছো এই একজন দেখো টপ রিলেটেড সেলার হয়ে গেছে, আর আমারটাও দেখাইতেছে গিগ অ্যামাউন্টটা কোন জায়গায় আছে, নাম লাগে সার্চ করা যাবে না, দেখি 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 দেখি। আমি কালকে গিগ পাবলিশ করছি, কন্ট্রোল এফ, ভাই ভিডিওর মধ্যে গিগ দেখানোর দরকার নাই। ওকে, হ্যাঁ দেখাবো না, আমি শুধু দেখি যে এখানে আছে কিনা। মানে 3 নম্বরেও নাই, মেবি 4 নম্বরে আছে। এই সিউ মেবি এখনো শো করলো না, আজব কথাবার্তা, আপ ডাউন করে অলরেডি, অ্যাক্টিভ আছেন কিনা চেক করে নাকি। হ্যাঁ পাওয়া গেছে কিন্তু অনেক দূরে, ঠিক আছে পাওয়া গেছে, গিগি পাবলিশ করেছেন কালকে, তো হই হই দুই একদিন যাক, তাই তো আবার দুপুরে দুপুরে চেক করছি 2 নম্বরে ছিল, ঠিক আছে, এখন আবার 5 নম্বরে দেখতেছি। তো যাই হোক ব্যাপার না, এই যে পাওয়া গেছে দেখছো, বোঝা বেশি দেখালাম না, যা বুঝার বুঝছো। তো এবার আমি এখান থেকে ই করি, ধরো এখানে দেখো 2800 সার্ভিস আছে না, দেখো 108
28টা কাজ করছে, এটা কত সালে আসছে একটু আমরা দেখি এখানে, দেখো 2022-এর জুনে আসছে, শুধু ইনস্টাগ্রাম টিকটক রিলস ভিডিও তৈরি করে এখানে দেখো লেভেল 2 এ চলে গেছে, আর প্রতিদিন অর্ডার বাড়ছে, প্রতিদিন অর্ডার বাড়ছে। মোস্ট রিসেন্ট দেখো 10 ঘন্টা, একদিন একদিন, 2 দিন, মানে রেগুলারই কাজ পায় এই রিলস ভিডিও তৈরি করে। তো আমরা এরকম একটা রিলস ভিডিও তৈরি করা শিখবো, আমরা চাইলে এটা মোবাইল দিয়ে করতে পারি, আমরা চাইলে কি আমাদের কম্পিউটারের অনেক সফটওয়্যার আছে ওগুলো দিয়ে করতে পারি, আবার পাশাপাশি অনলাইনে অনেকগুলো টুলস আছে ওগুলোর মাধ্যমে আমরা করতে পারি। কিন্তু সব থেকে বেস্ট হবে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে ক্যানভা, একটা হচ্ছে আমাদের মোবাইল, সেটা আমরা পরে বলতেছি, আর একটা আছে ক্যানভার, এটা হচ্ছে ইনভিডিও, ইনভিডিও.io, এটা খুবই ভালো। এই দুইটা খুবই মানে রিলস তৈরি করার জন্য খুবই হেল্পফুল হবে, কারণ ইনভিডিওটা মূলত আমাদের টাকা লাগবে, মাত্র $15 হইলে আমাদের আমরা সারা জীবনের জন্য আমরা এখানে আনলিমিটেড আমাদের ভিডিও তৈরি করতে পারবো এখান থেকে। আর এখানে যে ইনভিডিওর ভিতরে যে রিলস গুলো আছে বা কন্টেন্ট গুলো আছে, সেই কন্টেন্ট গুলো খুবই প্রফেশনাল, খুবই প্রফেশনাল লুক। এখানে সাইন আপ কেমনে করতে হবে এটা দেখানোর কোনো প্রয়োজন নেই, এটা যে কেউ করতে পারবে সাইন আপ, একটা জিমেলে এখানে ক্লিক করে ওপেন করে দিলে হয়ে যায় শর্টকাট পদ্ধতি। তো এখানে দেখো আমি এখানে ইনস্টাগ্রাম এখানে ক্লিক করি, ক্রিয়েট এ নিউ, ক্লিক করে টেমপ্লেট, আমরা প্রথমে যেহেতু কাজ করব অবশ্যই কিন্তু আমাদের কিন্তু কি নিতে হবে টেমপ্লেট নিয়ে কাজ করতে হবে, কারণ আমরা হয়তো প্রথম থেকে একদম বেসিক থেকে বানাইতে পারবো না, হয়তো আমরা শুধু ছবিটা চেঞ্জ করে লেখাটা চেঞ্জ করে কিন্তু আমরা এই কাজগুলো করে ফেলবো। তো এখানে আমি লিখে ফেলি রিলস, দেখি আসে কিনা, দেখেন ইনস্টাগ্রাম রিলস, ওকে আমি ইনস্টাগ্রাম রিলস লিখে সার্চ করলাম, এটা কাজ করবে একটু লেট, হে বলতে নেট স্পিড খুবই ভালো থাকতে হবে। আর এখানে যে টেক্সট, এই যে টেক্সট গুলো দেওয়া আছে, সাবটাইটেল সিস্টেমের টেক্সট গুলো দেওয়া আছে, এগুলো খুবই প্রফেশনাল একটা লুক থাকে। এই যে এখানে কিন্তু ট্রাভেল রিলেটেড যদি রিলস বানাইতে বলে বা ট্রাভেল রিলেটেড যদি বায়ার আসে, তখন কিন্তু আমরা এই টেমপ্লেট গুলো নিয়ে কাজ করতে পারি। এই একটা টেমপ্লেট আমি একটু এটা একটা জায়গায় ওপেন করে ফেলি, ঠিক আছে, ওকে। আমি এখানে দেখো এখানে আমি এটা ক্লিক করি, এখানে অনেক টেমপ্লেট আছে, ঠিক আছে। আমি আবার এই লেখাটা কপি করি, এখান থেকে কপি করে আমি আরেকটা ট্যাব চালু করি। আর আমাদের এই সার্ভিসটা নাই বল নাই মানে ফাইবারে খুব একটা নাই, এখনই সময় আছে আমাদের, এখানে কাজ করে মোটামুটি আমরা 6 মাসে 1 বছর ভালোভাবে কিন্তু এই কাজটা করে কিন্তু ভালো পজিশনে যাওয়া যাবে, যদি ই করতে পারো রিলস নিয়ে গিগ বানাইতে পারো। আর আমি একটা লিংক দিয়ে দিব, ওইটা দেখে দেখে গিগ গুলো বানাই ফেলবা, ওইটার ভিতরে মোটামুটি আইডিয়া গুলো পেয়ে যাবা। আমি অবশ্য নিজের ই দিয়েই তৈরি করে ফেলছি, একটু সময় লাগবে, এখানে 99%, এখানে নেট স্পিড খুবই লো। আজকে আমি আরেকটা ট্যাব চালু করি, তো ক্যানভাও চলে আসতেছে আমাদের এখানে, আমরা ক্যানভার এখানে আসা আগে আমরা এটা দেখি না, এবার সবগুলো পলট হয়ে যাবে 99%, অনেক সময় লাগে বুঝছো, নেট এর প্রবলেম। তো ওইটাই ওইটা হিসাব জানতে কি যেন বললেন, কি আইও, ইনভিডিও.io, ইনভিডিও.io, এটা খুবই ভালো একটা জিনিস। এটা ডাইরেক্টলি আমরা এডিট করতে পারি, কিন্তু এটা নেট স্পিড ভালো থাকতে হয় না, এই যে এরকম করে আমার মতো ঝুলে থাকতে হবে। এই যে ধরো আমরা এখানে চলে আসছি, এখানে যদি আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে চাই, এখানে আমরা ক্লিক করব, ধরতে গেলে ক্যানভার মতোই, ঠিক আছে, এখানে ভিডিও এডিট করো, এই একটা 1 সেকশন, তারপরে 2, 3, এখানে অনেকগুলো ইমেজ দিচ্ছে, আমরা চাইলে ইমেজ গুলো চেঞ্জ করতে পারি, লেখাগুলো চেঞ্জ করতে পারি। কিন্তু আমার তো এখানে প্লে, ওকে প্লে করি, দেখো কিরকম একটা ট্রানজেকশন আসে, খুব কিন্তু প্রফেশনাল লুকিং ট্রানজেকশন আসতেছে, দেখছো খুবই লুকিং ভালো কিন্তু ট্রানজেকশন গুলা চলে আসতেছে। এবার আমরা চাইলে এই সেকশনে যদি আমরা ক্লিক করি, এই যে দেখেন 3টা ডট আছে, দেখি এখানে কি করি ডুপ্লিকেট করতে পারবো, এখানে ক্লিক করে এই ছবিটা কোন জায়গায় আছে একটু আমরা দেখি, ওকে একটু উপরে দিকে যাই, এখানে জুম ইন করছে, এগুলো হচ্ছে ট্রানজেকশন। আমরা যদি ইমেজে যাই, আমার তো স্ক্রিনই কাজ করবে না, আজকে ভূতে ধরো আমি এই সেকশনটার ভিতরে একটা
ইমেজ আছে, আমি কোন একটা ইমেজ কিনা যেটা নাই কিনা। ওকে এখানে আমি ক্লিক করি, ওকে উপরেরটা আমি চাইলে ডিলিট করে দিতে পারি, আবার নিচেরটা আমি চেঞ্জ করা যায়। ওকে একটু এটা অনেক হাই নেট স্পিড লাগবে, দেখো আমার এখানে কাজ করা অফ হয়ে গেছে, এটা একটু কষ্ট করে দেখে নিতে হবে আমার মনে হয়। এটা আমি ডিলিট করে দিই এই সেকশনটা, আমি উপরের সেকশনে এটা ক্লিক করে ভিডিও এখানে আসি। দেখো এই টেম্পলেটের এটা হচ্ছে একটা ভিডিও, এটা চাইলে আমি জুম জুম করে এখানে আমি ওটা সিলেক্ট করছি করে করে আমি এটা কিন্তু ডিলিট করে দিয়ে এখান থেকে আমি চাইলে আরেকটা ইমেজ দিতে পারি। ধরো এখানে আমি এই ইমেজটা দিয়ে দিলাম, আর এগুলো সবকিছু কিন্তু ফ্রি, এটা আমি ফুল টেনে দেই, ফুল টেনে দেই একদম একদম ফুল টেনে দিলাম, আর এটা এদিকে এনে দিলাম। তাহলে দেখো এবার আমি যদি ক্লিক করি এই সেকশনটার ভিতরে, কিন্তু এটা কিন্তু ভিডিও না, এটা কিন্তু একটা ইমেজ আসলো। তো আমি এটা ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। আবার যদি কোনো কিছু ধরো মিস্টেক হয়ে যায় তখন এখানে এসে ওই যে উপরে একটা আইকন আছে এগুলো এখান থেকে চেক করে বা ডিলিট করা যায়, এখানে ফিরে আনা যায় আগের মতো করে। আমার কোনো জায়গায় মিস্টেক করে ফেলছি, আমি চাচ্ছি যে ওই সেকশনটা আমি চাচ্ছি না, এখান থেকে এইভাবে আনা যায়, অনেক ইজি। তো এটা আসলে আমার এখানে দেখানোই পসিবল হইতেছে না, আমার কম্পিউটারে তো কাজ করতেছে না। ভিডিও এখানে লিখি, ভিডিও ভিডিও লিখতে পারো, অথবা বায়ার যদি তোমাদেরকে ভিডিও দেয়, ধরো এখানে একটা ভিডিও আছে, অথবা যদি বায়ার ভিডিও দেয় আছে আপলোড, আপলোডের এখানে উপরে একটা আইকন আছে, এখান থেকে আমরা চাইলে নতুনে আমাদের কম্পিউটার থেকে ভিডিওটা এখানে আইনা শুধু দিয়ে দিব বসায়া, এটা সেম ক্যানভার মতোই, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু আনা যাবে, এখন অনেক ভিডিও আছে ওগুলো আইনা এনে কিন্তু এখানে দেওয়া যাবে। কিন্তু সমস্যা হলে এই ট্যাব দিয়ে কাজ করা দেখা যাবে না, অনেক সময় লাগে। এভাবে কিন্তু আমরা চাইলে এই যে এখানে প্লাস আইকন আছে এখানে আইনা কিন্তু ক্লিক করে এভাবে আমরা দিতে পারি, ঠিক আছে? এভাবে সিলেক্ট করতে পারি, এটা একটু কষ্ট করে দেখে নিতে হবে, ঠিক আছে? এটা আমরা যেহেতু প্রিমিয়াম, এটা দেয়া আমাদের এখন কাজ করব না, এটা শুধু দেখে রাখেন আপনারা যে এটা তো কাজ করা যায়। এখানে মিউজিক আছে, আমি এগুলো বলে দিই, এখানে মিউজিক আছে, কালার আছে, লোগো আছে, টেক্সট আছে, ভিডিও আছে, এখানে সবগুলো ক্যানভার মতোই, ঠিক আছে? এটাতে ভালো ভালো হাই কোয়ালিটি টেমপ্লেট গুলো এখানে আছে, খুবই হাই কোয়ালিটি টেমপ্লেট। যদি তোমাদের মনে হয় যে না আমরা খুবই প্রতিদিন আমরা অর্ডার পাচ্ছি, এত সময় নাই একটা করে ভিডিও এডিট করার, তাহলে একটা সাবস্ক্রিপশন কিনে নিবা 1 বছরের নামে, বা আনলিমিটেড সারা জীবনের জন্য কিনে নিয়ে জাস্ট ওইখানে শুধু ছবিটা ইউজ করবা। এই যে দেখো একটা ট্রানজেকশন, খুবই সুন্দর একটা ইমেজ, এগুলো ফুডের অনেক ইমেজ আছে এখানে, দেখো অনেক ইমেজ আছে, এগুলো দিয়ে মূলত রিলস ভিডিও গুলো মেক করে থাকে। তো এখানে অনেক হাজার হাজার বলতে 50,000 প্লাস শুধু আছে আমাদের এই ধরনের রিলস এর টেমপ্লেট আছে, এগুলো চাইলে আমরা নিজেদের মতো করে ইউজ করে নিতে পারি। তো আপাতত আমি এটা চাচ্ছি না, যেহেতু এটা সাবস্ক্রিপশন লাগবে এটা আমি ডিলিট করে দিলাম, আমি চলে যাবো ডাইরেক্ট ক্যানভাতে। ক্যানভাতে আসার পরে আমরা এখানে লিখবো হচ্ছে রিলস ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম রিলস ভিডিও, ইনস্টাগ্রাম রিলস এটা লিখলে হবে, অথবা শর্ট ভিডিও লিখলে হবে। দেখো একটা নির্দিষ্ট একটা কিন্তু কি শো করতেছে এখানে, বান প্যাক আছে, এবং এখানে একটা ফাঁকা জায়গা আছে, আরো এখানে অনেকগুলো টেমপ্লেট অটোমেটিকলি দেওয়া আছে, এই একটা ট্রানজেকশন, ঠিক আছে? খুবই এই একটা আছে, উপর দিকে একটা লেখা উঠতেছে, এই একটা আছে, মানে এটাও এখানেও অনেক হাজার হাজার টেমপ্লেট আছে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, এইগুলো টেমপ্লেট নিয়ে কিন্তু আমরা কাজ করতে পারি। তারপরে ধরো আমি একটু নিচের দিকে আসি, এটাও খুবই ভালো, দেখি এখান থেকে কোন টেমপ্লেটটা নেওয়া যায়। আমি একটা টেমপ্লেট এডিট করে দেখাবো, আর বাকিগুলো আপনারা করে ফেলতে পারবেন আই থিঙ্ক। এই টেমপ্লেটটা আমি নিলাম, সিলেক্ট করলাম, অথবা আপনারা ডাইরেক্ট ব্ল্যান্ড ব্যাংক মানে ইয়েতেও কাজ করতে পারেন। এখানে আসলো, দেখেন একটা ট্যাব নিলাম, এটা এখানে আমি একটু প্লে করি,
দেখেন আমাদের কিন্তু প্লে শুরু হয়ে যাবে, দেখছেন একটা নাম আসতেছে, একটা ডেলি। ওকে এটা আমি ক্লোজ করি। এবার ধরেন আপনার এখানে কিন্তু ইনস্টাগ্রামের একটা নাম মানে আইডি নেম আছে, তো এখানে আমি একটা আইডি নেম দিয়ে দিতে পারি। ধরেন উপরে আছে কি এখানে ডেলি ব্লগ দিয়ে দেই, ডেলি ব্লগ ব্লগস। তারপরে এখানে এখানে কি নাম আছে এটা আমি দিয়ে দিলাম, ধরেন আমাদের চ্যানেল নাম ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার বায়ার, এগুলো দিয়ে দিবে ঠিক আছে, টেক্সট মেক্স এগুলো দিয়ে দিবে, যেখানে এটা থাকবে ফ্রিল্যান্সার রাজু দিয়ে দিলাম, দেখো মিলিয়ে দিলাম। আর এখানে একটা নাম দিয়ে দিই, এখানে ধরো ফ্রিল্যান্সার রাজু দিয়ে দিই, এট দ্য রেট পর্যন্ত আমি নেই, ফ্রিল্যান্সার রাজু। ইনস্টাগ্রামের যে আইডিটা থাকবে সেটা এখানে দিয়ে দিয়ে দিতে হবে, ফ্রিল্যান্সার রাজু। ওকে দিয়ে দিলাম, তো এখানে আমাদের একটা ট্রানজেকশন কিন্তু কমপ্লিট। এরকম করে সামান্য এডিট, এবার চাচ্ছি যে আমি আমার আমার বায়ার তো অনেকগুলো টেমপ্লেট দিবে বা অনেকগুলো পিকচার দিবে, অনেকগুলো পিকচার নিয়ে তো একটা ভিডিও তৈরি করতে হবে। তো ধরেন এটা একটা দিয়ে দিচ্ছে, এটার ভিতরে কি আমি এই ছবিটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, তো আমি ছবির উপরে ক্লিক করতে পারি, ছবির উপরে ক্লিক করি, ডিলিট করে দিছি, ছবিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আমি এখানে আসবো আপলোড, এখান থেকে যদি আমাদের বায়ার যদি কোনো ভিডিও দিয়ে থাকে সেই ভিডিওটা এখানে কিভাবে আনতে হবে, আপলোডে ক্লিক করে ভিডিওটা এখানে সেভ করে নিতে হবে। ধরো এখান থেকে কম্পিউটার থেকে যে ভিডিওটা দিব ওইটা এখান থেকে ওপেন করে দিব, হয়ে যাবে, এটা তো সবাই জানে। ধরো আমার বায়ারের ভিডিও দিছে হচ্ছে এটা, তো আমি এটা আমি এখানে সিলেক্ট করি। ওকে এবার ভিডিওটা চালায় দেই, দেখি কিরকম লাগে, দেখো একটা লুকিং আসছে। ধরো আমি এটাও চাচ্ছি না, এটা ভালো লাগতেছে না আমার কাছে, তো আমি এটা ডিলিট করে দিই। ধরো আমি এই মেয়ের ছবিটা আমি এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিলাম, ধরো এখানে ডিলিট করে দিলাম, এই মেয়ের ছবিটা আমি দিয়ে দিলাম। একটু মনোযোগ তো দেখতে হবে, কারণ মাথার উপর দিয়ে যেতে পারে, কিছু করার নাই, আর নেটে প্রবলেমের জন্য আরো সমস্যা হতে পারে। দেখো খুব কিরকম একটা ই আসতেছে, এখানে মোটামুটি একটা ছবি দেওয়া আছে, ভিডিও তৈরি করা আছে, এই এই যে মানে আবার মতো যে ভিডিওটা লাভ পারতেছে এটা কিন্তু আরেকটা সফটওয়্যারে করা হয়েছে, তো এটা থাক ওটাও আমি দেখাবো। এটা আমি আপাতত একটা পার্ট নেই, এটুক থাক। এবার আমি দেখেন এখানে একটা ডিলিট করে দিই, এখানে একটা ট্যাব আছে অ্যাড এ পেজ, আরেকটা পেজ যদি থাকে বা আরেকটা পিকচার যদি থাকে এখানে অ্যাড করব। এখানে অ্যাড এ ক্লিক করে আমি ধরেন চাচ্ছি যে আমি এখানে আমি একটা জিমের ভিডিও দিয়ে দিব, জিম ধরেন এখানে আমি জিম দিয়ে ফুল দিয়ে দিলাম, ফুল দেওয়ার পর এটা কয় সেকেন্ড থাকবে সেটা আপনি এখান থেকে সেকেন্ড করে দিতে পারবেন, যে এটা 3 সেকেন্ড চলবে বা 4 সেকেন্ড চলবে এরকম। এবার আমি চাচ্ছি যে এখানে একটা লেখা থাকে, লেখার ফন্টটা আমার কাছে একটা ফন্ট দিতে চাচ্ছি যে লেখায় একটা ই থাকবে, একটা ফন্ট দিব, এখানে দেখতে জানি খুব ভালো লাগে, এখানে দেখেন অনেক রকমের ফন্ট আছে ধরেন, অথবা ডাইরেক্ট আপনি অন্য একটা টেমপ্লেট থেকে ধরেন আপনি কোন ফন্টটা পছন্দ করেন, এখানে আমি দেখি এখান থেকে যদি মনে হয় একটা ফন্ট আপনার ভালো লাগছে সেই ফন্টটা কিন্তু কপি করে আনতে পারেন। ধরেন এই যে এখানে একটা ফন্ট আছে, ধরেন এই ফন্টটা আমার ভালো লাগছে, তাহলে এখান থেকে আমি কপি করে আইনা কিন্তু কপি এখানে এনে কিন্তু পেস্ট করে দিতে পারি, দেখেন হয়ে গেছে। এবার কালারটা পড়তেছে না, কালারটা সাদা হয়ে গেছে, আমি এটা কালো করে দিই তাহলে চলে যাবে, দেখেন কালো হয়ে গেছে, কালো এখানে হয়ে গেছে। তো এখানে এগুলো বায়াল দিয়ে দিবে যে এখানে কি লেখা থাকবে, এখানে কি লেখা থাকবে এগুলো দিয়ে দিবে, অথবা মোটিভেশন একটা টেক্সট আপনাকে লিখতে হবে, এগুলো কোনো কিছু বলে না, এখানে হয়তো আইডি নাম বলতে পারে অথবা জিমের কোনো মানে একটা টাইটেল আপনাকে দিয়ে দিবে, এটা টেনশন নেই কিছু নাই, আর এগুলো আমরা তৈরি করব সমস্যা নাই, এটা শুধু আমাদের ডিজাইন করা দায়িত্ব, আমাদের শুধু ডিজাইন করা। এবার দেখেন আমি দুইটা টেক্সট মিলে দেখেন একটা টেক্সট তৈরি করে একটা ইন্টু তৈরি করে ফেলি, দেখেন এই একটা হয়ে গেল, পাশাপাশি এই একটা চলে আসলো। এবার আমি চাচ্ছি যে এই দুইটার মাঝে যে একটা জায়গা আছে এখানে আমি চাচ্ছি যে যখন আসবে তখন যেন অনেক মানে এই পার্ট থেকে এই পার্টে যাওয়ার সময় যেন একটু মডেলিং করে যায়, ধরো এরকম করে যায় অথবা এরকম করতে পারে অথবা এরকম করে অথবা উপর থেকে অথবা নিচ থেকে অথবা এখানে এরকম দাপ পারতে পারে, এগুলো সব আমরা এখান থেকে করে নিতে পারবো।
ধরো আমি এখানে যাই, এবার এবার দেখি কিরকম লাগে। দেখো ট্রানজেকশন গুলো কিন্তু এইভাবে হয়ে গেল, একটা একটা ট্রানজেকশন কিন্তু হয়ে গেল। তো আমরা এইভাবে কিন্তু রিস এনিমেশন আছে এখানে, এনিমেশন এনিমেশনের এখানে এসে কিন্তু এগুলো করে নিতে পারবো। দেখুন ওইখানে অনেক এনিমেশন আছে, দেখছো অনেক এনিমেশন আছে, খুবই ভালো ভালো এনিমেশন আছে। তো আমরা এইভাবে কিন্তু ভিডিও তৈরি করতে পারি। ধরেন এবার এই একটা টেক্সট দিয়ে ইমেজ দিয়ে হয়ে গেল, এবার আমি চাচ্ছি যে আমাদের ই লাগবে, আপনার একটা মিউজিক লাগবে, তখন এখানে অডিওতে ক্লিক করবেন। অডিও এখানে এসে বিভিন্ন ধরনের পপুলার মিউজিক পাবেন, ধরেন এই একটা আপনি লিখে দিতে পারেন, ধরেন আমার এখানে ব্লগ রিলেটেড, ধরেন আমি এখানে হ্যাপি বার্থডে দিয়ে দিলাম, এটা আমি এখানে দিয়ে দিব, সেট করে দিব। তো এটা আমি এখান থেকে না টেক্সটটা মিলিয়ে দেই, দেখেন টেক্সটটা এটার সাথে মিলিয়ে দিলাম। এবার যখন আমার ভিডিওটা চালু হবে অটোমেটিকলি কিন্তু টেক্সট গুলা মানে গান গুলা চলে আসবে, গান কিন্তু এখানে চলতেছে, শোনা যাইতেছে না। তো এইভাবে মিউজিক গুলো অ্যাড করে দিতে হবে, এইভাবে অ্যাড করতে পারবে। তো আসলাম এখানে ক্যানভা দিয়ে একটু ভালো করে আপনাদেরকে কষ্ট করে দেখে নিতে হবে, এখানে ওর টেমপ্লেটের উপর বেস করে আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? আর আমি তো আছি, কোন জায়গায় আটকে গেলে তো বায়ারের সাথে কথা বলতে আমি তো আছি, নো প্রবলেম। তো এইভাবে এইভাবে বিভিন্ন রকমের লেখা আপনার বায়ারকে একবার দিবেন যে দেখো আমি এই লেখাটা দিছি, এটা যদি পছন্দ না হয় তাহলে এখানে কি লিখবো আমাকে বলে দাও, অথবা ওর ওয়েবসাইটে অথবা ফেসবুক পেজের ভিতরে বা ইনস্টাগ্রামের ভিতরে লেখাটা থাকবেই, তো ওইখান থেকে আমরা যে কোনো লেখা নিয়ে এখানে কাজ করতে পারি। অথবা ধরো একটা ব্যাগ দিছে, একটা ব্যাগের ডিটেলস গুলো তো অবশ্যই দিতে হবে, নয় আমরা কিভাবে টেক্সট লিখবো। তো এরকম ভাবে আমাদের টেক্সট গুলো লিখতে হয়। প্লে স্টোর, প্লে স্টোর, আমি তো প্লে স্টোর পাইতেছি, ওকে এখানে আমরা আসবো, এখানে আমরা লিখতে পারি হচ্ছে ক্যাপচাট, ক্যাপকাট, ক্যাপকাট বা ক্যাপকাট, ক্যাপকাট। এটা খুবই ভালো রিলস তৈরি করার জন্য, একদম অ্যাডোবির মতো প্রিমিয়াম সবগুলো ভার্সন আছে এখানে। তো এটা আপনারা ইনস্টল করে নেবেন, নিয়ে ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনে ক্লিক করে ফেলি, এটা দিয়ে সবগুলো করা যাবে, একদম অ্যাডোবি প্রিমিয়াম প্রোর মতো যে ডিজাইন গুলো করা এখান থেকে করা যায়। এখানে আমি অ্যাড এ নিউ প্রজেক্টের উপরে ক্লিক করব, ক্লিক করে ধরেন আমার এখানে তিনটা প্রজেক্ট আমি নিতে চাচ্ছি, ওটি একটু আমি অপেক্ষা করি, ফটোতে যাই, বাইরে আপনাকে ফটো দিতে দিয়ে দিবে। আমি এখান থেকে কয়েকটা ফটো ইনস্টল করি, ধরেন এই একটা ফটো নিলাম, ওকে একটু ব্যাক করি, এই একটা ফটোর উপর মার্ক করলাম, এই একটা 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 করলাম, মোটামুটি চার পাঁচটা আপনাকে ফটো দিয়ে দিবে, এগুলো আপনি অ্যাড করবেন। ফটো যদি দেয়, ধরেন আপনার যদি প্রোডাক্ট রিলেটেড কোনো বিজনেস থাকে তখন আপনি এভাবে এভাবে অ্যাড করবেন। এটা কত সেকেন্ড চলবে প্রতিটা ট্রানজেকশন বা প্রতিটা ইমেজ কত সেকেন্ড করে চলবে সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন আপনারা। তো এবার দেখেন লাস্টের দিকে একটা জিনিস লেখা আছে, এডিটিং ক্যাপচার, এটা অবশ্যই ডিলিট করে দিবেন। এই লেখাটা যদি থাকে তাহলে আপনার ভিডিও লাস্টের দিকে শো করবে, এখান থেকে উপরে ক্লিক করে ওই সেকশনটা এখানে ডিলিটে ক্লিক করবে, তাহলে ওই সেকশনটা চলে যাবে। এবার আসি হচ্ছে এখানে, দেখেন অডিও আছে, আপনার যদি কোনো প্রকার সাউন্ড বা ইফেক্ট কোনো কিছুর প্রয়োজন হয়, আপনার ভয়েস দিতে হয়, সাউন্ডে যদি আপনারা ক্লিক করি সাউন্ড, এখানে দেখেন অনেক ধরনের ফ্রি মিউজিক পাবেন, মিউজিক ঠিক আছে, এগুলো আপনারা নিতে পারবেন, এগুলো আমি দেখাবো, সমস্যা নাই। তো এখান থেকে আপনারা সাউন্ড নিতে পারবেন। এখানে টেক্সট, যদি আপনার বিভিন্ন ধরনের টেক্সট এর প্রয়োজন হয়, টেক্সট টেমপ্লেট এখানে যদি আমরা ক্লিক করি বিভিন্ন ধরনের টেক্সট এর ডিজাইন থাকবে, অনেক রকমের টেক্সট এর ডিজাইন থাকে, এখান থেকে আমরা চাইলে এডিট করে বানিয়ে নিতে পারবো একদম, ঠিক আছে? ট্রেন্ডিং টেক্সট গুলো এখানে আছে, তো এখান থেকে আমাদের এটা, ওকে আমি এটা আবার ক্লিক করি, এখান থেকে জেনে রাখেন এটা এটা মিনিং হচ্ছে, টেক্সট হচ্ছে আপনার লেখালেখির জন্য। এখানে স্টিকার, বিভিন্ন ধরনের অ্যানিমেশন স্টিকার পাইতে পারেন, তারপরে ওভারলি, ওভারলির ভিতরে আমরা যদি ক্লিক করি এখান থেকে, দেখেন আমি যদি আরো কোনো টেক্সট নেওয়ার মানে ছবি বা ফটো নেওয়ার প্রয়োজন হয় থেকে নিতে হবে, তো আমরা এখান থেকে ক্লিক করলাম, ইফেক্ট বিভিন্ন ধরনের ইফেক্ট নেওয়ার জন্য, ভিডিওতে ইফেক্ট দেওয়ার জন্য, তো আমি একটা দিয়ে ফেলছি কিছু ইফেক্ট কাজ করে, তো ফলো করতে হবে ভালো করে, আমার নেট ভালো নাই,
আমি এই ইমেজের ভিতরে ওকে এখানে দেখেন দাপ্পারার মতো একটা ইমেজ আছে, দেখছেন একটা দাপ্পার আছে ব্ল্যাক ফেস প্লাস, এখানে আমি ক্লিক করলাম, এটার উপরে ক্লিক করে দেখেন এই ছবিটার উপরে আমি টিক দিয়ে দিলাম। এবার এই যে ট্রানজেকশন গুলো দেওয়া আছে, এই ট্রানজেকশন গুলো আমি এটার সাথে ধরেন এই ছবির সাথে এই ট্রানজেকশনটা যাবে, ধরেন এইটা আমি বরাবর দিয়ে দিলাম, একটা ট্রানজেকশন চলে গেল, ঠিক আছে হয়ে গেছে। নেক্সট আমার রিপ্লেস আবার মুছাইলে ওটা, ঠিক আছে এরকম করতে পারি। তো আমার যেহেতু একটা হয়ে গেছে তো আমি একটু সরি ওকে, এখানে একটা ট্রানজেকশন আমি দিয়ে দিই, আবার এখান থেকে আমি ইফেক্টে চলে যাব, ইফেক্ট এখান থেকে ভিডিও ইফেক্ট ধরেন আমি চাচ্ছি যে ওই ট্রানজেকশনটা ইউজ করতে, এটা আমি নিলাম, নিয়ে টিক মার্ক দিলাম, এটা একবার নিছিলাম আবার নিতে বলতেছে না, একবারই থাক আমি এটা ডিলিট করে দিলাম নিচেরটা। এবার আসি এই সেকশনটার ভিতরে, এটা আমি সিলেক্ট করলাম, করে আমি চাচ্ছি অ্যানিমেশন আবার ক্লিক করি, এখানে একটু আমি আবার ব্যাক করব, আবার ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করব। এবার দেখেন এখানে আরো কিছু ট্রানজেকশন নেই, এখানে দেখি আর কোনটা কোনটা ভালো লাগে, ধরেন এখানে আমাদের অনেক রকমের ট্রানজেকশন আছে, ঠিক আছে এগুলো দেখে নিতে হবে। এটা হলো থ্রি, ধরেন এটা আমি নেই, দেখি ইউজ করি, ওকে এবার দেখি আমি দুইটা ট্রানজেকশন আমি ইউজ করছি, ইফেক্ট ইউজ করছি, এই একটা এরকম লাভ পারতেছে, ঠিক আছে। আবার আরেকটা দেখছেন নেক্সট আসলো কি, এখান থেকে দেখেন আমি যখন আবার ক্লিক করলাম এখানে একটা ধুমার মতো একটা ইফেক্ট চলে গেল, চলে এই মডেলটা আসলো, ঠিক আছে। তো আমি চাচ্ছি এখানে আরেকটা ইফেক্ট দিব, আমি এখানে ক্লিক করে ইফেক্টে ভিডিও এডিটে ক্লিক করি, এখান থেকে ধরেন আরো ইফেক্ট আছে, ধরেন এখানে আমি এই ইফেক্টটা দিব, দেখতে জানি খুব ভালো লাগে আর কি। ও সরি এটা আমি একটু কমায় দেই, ধরেন আমাদের কিন্তু একটা ডিজাইন অলরেডি হয়ে যাচ্ছে, দেখেন খুবই প্রফেশনাল একটা ডিজাইন চলে আসতেছে। সুন্দর মডেল, ওকে এবার আমি এই ইফেক্টের এখানে আসব, ভিডিও এডিট ইফেক্টের এখানে ক্লিক করে দেখি আর কোনটা নেওয়া যায়, ধরেন এখানে অভাব নাই, ট্রানজেকশনের অভাব নাই, ধরেন আমার ভিডিওর ভিতরে ধরেন একটা আলো চলে যাবে বা এরকম একটা বোমার মতো ঘুরবে, ঠিক আছে বলে নেক্সট অপশনে চলে যাবে, ওকে এটা আমি কমায় দেই, ওকে। এবার দেখি এখান থেকে এই অপশনে যাওয়ার পরে কিরকম আসে, ধরো এটা ধরো আমি এই সেকশনের ভিতরে আমি এই ট্রানজেকশনটা ইউজ করতে চাইতেছি, তো আমি এটা ইউজ করি, দেখি এবার আমি যেটুকু এডিট করলাম সম্পূর্ণটা দেখো, মনে হয় না ইয়েতে ল্যাপটপে খুব একটা ভালো দেখা যাইতেছে, কারণ নেট ইফেক্টের কারণে হয়তো নেটের জন্য একটু প্রবলেম হতে পারে। আর অনেক ইফেক্ট আছে, আমরা যদি এখান থেকে দেখি অভাব নাই, একটা হাই কোয়ালিটি, একদম হাই কোয়ালিটি, এই একটা ট্রানজেকশনটা এটা এটা মনে হয় না আটকে আটকে ধরে না দেখতে, হ্যালো হ্যাঁ আটকে আটকে ধরে, তাহলে তো দেখতে সমস্যা, তাহলে একটা একটা করে দেখতে হবে আমি, তাহলে এই যে ধরো এইভাবে একটা ট্রানজেকশন এখানে এরকম খেলে লাভ মানে দাপ পারবে আর কি, ইয়ের মতো দেখছো এরকম করে দাপ পারবে, এটা হচ্ছে একটা ট্রানজেকশন। আর এটা হচ্ছে আরেকটা ট্রানজেকশন, দেখো একটা আগুনের মতো মানে ধুমার মতো একটা ইউটে মানে
পানির মতো নড়াচড়া করলো, পরে আবার অন্য অপশনে চলে গেল। তো আরেকটা হচ্ছে এটা, এটা হচ্ছে সবগুলো দেখছো ছোট ছোট করে অনেকগুলো টেমপ্লেট হয়েছে, হয়ে তারপরে ঘুরে ঘুরে আমাদের মেনটা চলে আসতেছে, দেখছো? এটা হচ্ছে একটা ট্রানজেকশন। এবার আসি আর একটা ট্রানজেকশন, দেখো মেঘের মতো একটা আইকন, মেঘ ধরো বোমা মারলে যেরকম পাথর মতো উড়ে যায় সেরকম উড়ে যায়, এটার বলে কার্টুন ইফেক্ট, উপরের দিকে চলে যায় আমাদের ব্যানারটা বেরিয়ে আসলো। এবার সেকেন্ডটা যদি আবার আসি, এখানে দেখো এখান থেকে একটা ইফেক্ট আছে, দেখো আলোর মতো, আলো দেখছো ইয়ের মতো হয়, হয়ে নেক্সটে চলে যাবে। এটা একটু বড় করে দিই, এটা সমান সমান হবে। তো এটা সম্পূর্ণ হওয়ার পরে এবার আসি হলো নেক্সটে, এখানে দেখো একটা ইফেক্ট আছে, ধোঁয়ার মতো মানে কালো থেকে সাদা এরকম হয়ে বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, এবার আসি হচ্ছে এখানে তো আমাদের মোটামুটি অনেক কিছু আছে, ক্যানভাসে যদি যাই আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারবো, আমাদের যদি পিছনে যদি ব্যাকগ্রাউন্ড এর প্রয়োজন হয় আমরা ক্যানভাসের এখানে এসে ব্যাকগ্রাউন্ড নিতে পারবো, এখান থেকে ব্যাকগ্রাউন্ড নেওয়া যায়। তারপরে ধরেন আবার চলে আসছে, ধরেন আবার হচ্ছে এখানে দেখেন কিছু দেওয়া আছে ইডিট, ইডিট এর উপরে যদি ক্লিক করি, যদি আপনার ভিডিও কোনো জায়গায় কাটতে হয় তাহলে এই যে স্প্লিট আছে না, দুইটা ভিডিও আলাদা করে দিতে পারে। ধরেন আমি চাচ্ছি যে আমার ভিডিওর এইটুকু আমি কেটে ফেলতে, ঠিক আছে, ক্লিক করে এই অংশটা আমি ডিলিট করে দিব, এই যে ডিলিট ক্লিক করা আছে, ডিলিট হয়ে গেছে, দেখছেন এভাবে করে। তো এখানে ইডিটে অনেক কিছু স্টাইল আছে, 3D মোড আছে, মিউজিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে, ক্রপ করতে পারবেন, ইফেক্ট আছে। ইফেক্টে দেখি এখানে কি কি ইফেক্ট আছে, আমরা আমরা সবকিছুই আমরা যখন নিজেরা নিজেরা করব তখন আরো পরিষ্কার হয়ে যাবে, এখন মাথার উপর দিয়ে যাইতে পারে, ঠিক আছে। দেখেন এখানে ট্রানজেকশন আছে অনেকগুলো, বা ইফেক্ট আছে ছবির কোন ইফেক্ট দিতে চান, এগুলো লাইট ফুড ফুডের এরকম, এগুলো ডিজাইন, ঠিক আছে, এগুলো আমাদের লাগবে না আপাতত, এখান থেকে কোনো কিছু দিব না। তো এখানে দেখেন ফ্রেজ মার্কস ওয়ার্লি, এগুলো ভালো করে একটু দেখে নেবেন, রিপ্লেস করে নিতে পারবেন, রিপ্লেস করার দরকার নাই। এবার চাচ্ছি যে আমি একটা মিউজিক দিতে, তো এখানে অডিও দেওয়া আছে, আমি অডিওর উপর ক্লিক করলাম, সাউন্ড এর উপর ক্লিক করি সাউন্ড। এবার এখান থেকে অনেক ধরনের মিউজিক আছে, ধরেন আমার চাচ্ছি ব্লগ, ধরেন ব্লগের অনেকগুলো মিউজিক আছে, আমি একটু শুনে শুনে অ্যাড করবো। ভালো লাগতেছে না, এখানে অভাব নাই, ভালো ভালো গানের ভালো আছে, এটা অ্যাড করলাম, এখানে প্লাসে ক্লিক করলাম, যতটুকু আমার নেওয়া দরকার তারা অটোমেটিকলি নিয়ে দিবে, দেখছো। এবার দেখো এখানে আসার পরে অনেক বেশি হয়ে গেছে, আমি চাচ্ছি যে এইটুকু ডিলিট করে দিব, আমি এখানে সিলেক্ট করলাম, স্প্লিটে ক্লিক করলাম, এখানে এসে আমি ডিলিটে, এখান থেকে আমি ডিলিট করে দিব এই সেকশনটুকু, ডিলিট, এখানে দেখো ডিলিট লেখা আছে, ডিলিট হয়ে গেছে ওই ওই সব অংশটুকু, সেটা বোঝা গেছে। এখানে এসে ভালো করে দেখতে হবে, এবার আসি কিভাবে ডাউনলোড করবো, এখানে তো আমরা একটা ডিজাইন করে ফেলছি, এই ছবিগুলো আমরা চাইলে ক্যানভাতে ডিজাইন গুলো করতে পারি। তারপরে আমাদের কাছে অনেক ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন আছে, যেমন এখানে ব্র্যান্ড মেকার আছে, সোশ্যাল মিডিয়া ডিজাইন, ভিডিও ফ্লাট ডিজাইন, তারপরে মানে মার্কেটিং ভিডিও কেমনে ডিজাইন করতে হয়, বা পোস্ট ডিজাইন করবেন কেমনে কেরলো, তারপরে অনেক কিছু আছে ভালো ভালো ফটো ডিজাইন করা, বা প্রোডাক্টের ইমেজ গুলো ডিজাইন করার জন্য টেমপ্লেট আছে কোটি কোটি, ঠিক আছে, ওইগুলা থেকে আমাদের চাইলে আমাদের ডিজাইন গুলো করে নিতে পারবো। এইভাবে করে নেওয়ার পর এখানে আইনা আমরা এডিট করতে পারি, এগুলো সব বায়ার আপনাকে দিয়ে দিবে, আর যদি না দিয়ে থাকে আপনার মনের মতো করে, এখন যে ডিজাইনটা করলাম এটা কিন্তু $10 একটা ডিজাইন, ভিডিওটা আমি দিয়ে দিব আপনাদেরকে দেখার জন্য, তাহলে আরো একটু পরিষ্কার হয়ে যাবে। এবার আসি হচ্ছে এখানে আমি উপরে একটা দেখেন প্লাস এর মতো আইকন আছে, ওখানে আমি ক্লিক করলাম, ক্লিক করলে এখানে দেখেন সবগুলো সেভ হওয়া শুরু হয়ে গেছে, সমস্ত কিছু যতগুলো কাজগুলো করবো আমরা সবগুলো টেমপ্লেট নিয়ে নিয়ে কাজ করবো।
আর যদি কোনো ভিডিও দেয় ভাইয়ার, যদি কোনো ভিডিও দেয় তখন আমরা এই ক্যাপচারটা এখানে এসে আমরা ওই ভিডিওটা এডিট করে ফেলতে পারবো, অথবা আমরা ফিল্মরে এডিট পারি, ওগুলো তো করতে পারি যদি কষ্ট হয়। অ্যাডোবি সফটওয়্যার যেহেতু আমরা কাজ করব না, ওইটা অনেক হাই, তো ওইটাতে করতে পারেন চাইলে। আবার আমরা এইভাবে কাজ করতে পারি। এবার আসি, আমার যে ভিডিওটা ডাউনলোড হইলো সেটা আমি কোথায় দেখবো? আমি আমার ফাইলে আসবো, ভিডিওর এখানে ক্লিক করি, ধরেন আমার এটা হচ্ছে ভিডিও। এখন দেখেন আমার ভিডিওটা দেখি, হ্যালো, হ্যাঁ ভাই বলে। এইভাবে কাজগুলো করতে হবে, ঠিক আছে? আমি এটা আপনাদেরকে ইয়েতে দিয়ে দিতেছি, একদম সিম্পল একটা ডিজাইন, জাস্ট ছোট্ট একটা রিলস তৈরি করলাম। রিলস সর্বোচ্চ আমাদের যদি 10 সেকেন্ডের উপরে হয় সেক্ষেত্রে আমরা চার্জ করবো হচ্ছে $10, 20 সেকেন্ড বা তার উপরে হইলে আমরা $20, আর এর থেকে বেশি হইলে যখন আপনারা তৈরি করবেন অনেক সময় নিয়ে করবেন, আর মানে তখনই আপনারা বুঝতে পারবেন এটা কত চার্জ করা উচিত। তো দেখেন আমি একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিছি, দেখেন ভিডিওটা তাহলে মোটামুটি যাচ্ছে ভিডিওটা। দেখেন ভিডিওটা আমি দিয়ে দিছি, ভাই যতগুলা ইমেজ ওগুলা তো বাইরে দিব না? হ্যাঁ সবগুলো বায়ার দিয়ে দিবে। এখানে আমাদের শুধু হয় ভিডিও দিবে অথবা ইমেজ দিবে, ঠিক আছে? ভিডিও দিলে আমাদের আগে পাশে যদি কোনো কিছু কাটতে হয় সেগুলো বাইরে আমাদেরকে বলে দিবে যে এখানে কাটতে হবে, বুঝতেছো? তো এই হচ্ছে কাহিনী। আর এখানে দেখো আমার কাছে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো দিয়ে আমি ভালোভাবে রিলস তৈরি করতে পারি। এই যে মোজো নামের একটা আছে, এটা যদি আমি দেখি এটা দিয়ে খুব ভালোভাবে ডিজাইন করা যায়। আমরা হাজারের উপরে, 1000 HD-র উপরে আমরা কি দিব, কোয়ালিটি দিব, তখন আর তো বায়ার বুঝবে না এটা আমরা কি দিয়ে করছি। এটা আমরা মোবাইল দিয়ে করে ফেলতে পারবো যদি আমরা ভালোভাবে এডিট গুলো মানে করতে পারি। আমরা ক্যাপচার দিয়ে কিন্তু অনেক ভালো প্রফেশনাল ভিডিও তৈরি করা যায়। অনেকে আছে বলে না এভাবে তৈরি করলে হবে না, কোনো কিছু যাস না এভাবে করা যায়, কোনো কিচ্ছু হয় না, বায়ার এগুলো নিয়ে কোনো টেনশন করে না। দেখো এখানে অনেক ধরনের ডিজাইন আছে, এখানেও টেমপ্লেট আছে, দেখছো? অনেক ধরনের মানে টেমপ্লেট এখানে পাবা যেগুলো ফ্রিতে ইউজ করতে পারবা তোমার ক্লায়েন্টের জন্য, দেখছো? অনেক ধরনের ডিজাইন আছে এখানে, ঠিক আছে? এখান থেকেও চাইলে তুমি ডিজাইন গুলো করে নিতে পারো, অনেক লুকিং বেটার, ভালো ভালো জিনিসগুলো তুমি এখানে পেয়ে যাবা, এটাও ইউজ করতে পারো, ঠিক আছে? বায়ারকে, আসল কথা হচ্ছে তোমাকে বায়ারকে খুশি করতে হবে। কোথা থেকে করছো এগুলো তো আর বায়ার দেখতে যাবে না, ঠিক আছে? এখানে দেখতে যাবে না, দেখছো টেমপ্লেট গুলা অনেক সুন্দর সুন্দর। তো আশা করি সেগুলো বুঝতে পারছো, এইভাবে কাজগুলো করতে হবে, আশা করি সবাই করতে পারবা। বুঝা গেছে? আমি তাহলে স্টপ হয়ে গেলাম।